আসসালামু আলাইকুম। প্রশ্নটি করেছেন অমুসলিম বোন ভান্দানা। তিনি জানতে চেয়েছেন, আমি এই ধরনের নতুন অল্প গান আছে, তাই একটা মূল প্রশ্ন করলাম, যদি 6000 আয়াতের মধ্যে 1000 আয়াত বিজ্ঞান নিয়ে বলে থাকে, তাহলে কোরআন থেকে আসলে আমরা কি পেয়েছি? বোন খুব সুন্দর প্রশ্ন করলেন যে কোরআনে 6000-এর বেশি আয়াত আছে আর 1000-এর বেশি আয়াত বিজ্ঞান নিয়ে বলছে, তাহলে কোরআন থেকে কি পেয়েছি? বোন, আমি লেকচারে বলেছি এর উত্তরটা, যে আমাদের আসল পাওয়া হচ্ছে তাওহীদ, এক ঈশ্বরে বিশ্বাস করা, কেবল তার ইবাদত করা, অন্য কারো নয়। আর আমি বলেছি যে এই কোরআন বিজ্ঞানের বই না, SCIENCE, এটা হচ্ছে নিদর্শনের বই, SIGNS, এটা আয়াতের বই। কোরআন হচ্ছে সেই বই যা আপনাকে দেখিয়ে দিবে কিভাবে জীবনযাপন করবেন। যখন শ্রী শ্রী রবিশঙ্করের সাথে বিতর্ক করেছিলাম, বলেছি যে আর্ট অফ লিভিং এর সেরা বই হচ্ছে এটা। আর্ট অফ লিভিং এর উপর যদি কোনো সেরা বই থাকে, সেটা হচ্ছে কোরআন। আর্ট অফ লিভিং এর উপর সবচেয়ে সেরা বই। আর এর সদস্য সংখ্যা 1.3 মিলিয়নেরও বেশি মানুষ। এই বই জীবন চালানোর পথ বলে দেয়। অনেক সময় দেখা যায় যে কোরআনের একটা আয়াতের অনেক অর্থ হতে পারে, কারণ কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। একইভাবে এই 1000 আয়াত যেগুলো বিজ্ঞান নিয়ে বলছে, এর মানে এই না যে শুধু বিজ্ঞানের কথা বলছে, অন্যান্য বিষয়ের উপরও এটা কথা বলছে। এটাই কোরআনের সৌন্দর্য। যখন কোনো মানুষ পড়ে সে বুঝতে পারে, আর যখন বিজ্ঞানের সম্পূর্ণ কেউ পড়ে সে ভিন্ন আঙ্গিকে দেখে, দুজনের কাছে বোধগম্য। এটা কোরআনের সৌন্দর্য। এর মানে এই না যে কোরআন বিজ্ঞানের বই। হ্যাঁ, তবে একটা আয়াত কোরআনে নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরোধিতা করে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তি ও স্রষ্টার বই। তাই এটা পথনির্দেশের বই, কিভাবে জীবন চালাতে হবে। এটা মানুষকে এক আল্লাহতে বিশ্বাস করতে শেখায়, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে জীবন চালাবেন, খুঁটিনাটি সব বন্টন করবেন কিভাবে, আর কোন কোন নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকতে হবে, এগুলো সব বলে দিয়েছে কোরআন। আশা করি উত্তরটা পেয়েছেন।